ফার্স্ট আমরা কারাগারে যখন ঢুকি ঢোকার সময় ইচ্ছা করে তারা নাম কিংবা বাবার নাম ভুল করে এই কারণে আমরা হয়রানি হই কারণ যখন হচ্ছে যে আমাদের জাবিন হয় তখন আবার জাবিন হওয়ার টাইমে আমরা ডাকে তখন গেটের ভিতর ঢোকার টাইমে বলে যে তোমার বাবার নাম ঠিক নাই তোমার আর এক রাত থাকতে হবে তখন আর এক রাত থাকার ভয় দেখায় তখন আমরা পাঁচশো এক হাজার টাকা দিলে সেদিনে আবার নাম ঠিক করে আমাকে বের করে দেয় তারপরে আর একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা জেলখানায় এক মাস পর পর হচ্ছে লক কাটা এক মাসে এক জায়গায় আমরা থাকলে পরের মাসে অন্য জায়গায় দিয়ে পাঠাই অন্য জায়গায় দিয়ে পাঠানোর কারণে অসুবিধা হয় এই জন্য এক হাজার টাকা নেয় এক হাজার টাকা নিলে আমরা যে জায়গায় ছিলাম আবার সেই জায়গাতেই রাখে দেয় এটা হচ্ছে সুবিধার টাকা নেয় টাকা দিলে এক হাজার টাকা দিলে ছয় গ্রাম গান এনে দেয় হিরোইন গাজা তারপরে আপনার হচ্ছে ইয়াবা এসবই পাওয়া যায় ঘুমের ট্যাবলেট আর বিভিন্ন আসামি আছে তারা মানে ফ্রিজেট করে আনে মানে মুখের ভিতরে গিলে খেয়ে সেটা আনে এটা ওই তোরা বমি করে বমি করে বের করে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম জেলের বাইরে থেকে হচ্ছে যে একটা গাজার বল বানালো পঞ্চাশ গ্রাম কিংবা একশো গ্রাম সেটা ফেলে দিল জেলখানার ভিতরে কারারক্ষী ওখানে থাকবি আর আসামিরা সে বলটা নিয়ে আসে মানে কার কারারক্ষীকে ইয়ে করে আর কি কিছু অনার করলে তারা ইয়ে করে টাকার বিনিময়ে সব কিছু হয় ওখানে আর কি আপনি টাকা হলে সব হচ্ছে আপনি বাইরে দুইশো টাকা প্যাকেট সিগারেট বেনসন ছোট প্যাকেট আর ওখানে দুইশো টাকা প্যাকেট বেঞ্চন আপনি যদি দুইশো ষাট টাকা বেঞ্চন নিতে চান অ্যাভেলেবেল বেনসন পাওয়া যাচ্ছে তাস সব কিছুই পাওয়া যাচ্ছে তাস আপনি এক প্যাকেট তাস কিনতে লাগে হচ্ছে যে পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে আপনি তাস পাচ্ছেন একটা তাস খেলতে পারতেছেন সব এরকম সব কিছুই পাওয়া যায় মাদক দ্রব্য সবই পাওয়া যায় জেলার দায়িত্ব আছে ক্যান্টিন তো ক্যান্টিনে যখন বিক্রি কম হয় সেই ক্ষেত্রে ওরা সরকারি খাবারে হচ্ছে কেরাসিন তেল মিশায় দেয় সেন্ট হয় গুন্ধ হয় সেন্ট হওয়ার কারণে আসামিরা তো ওইটা খাইতে পারে না তখন বাধ্যতামূলক আমাদেরকে কিনে খেতে হয় ক্যান্টিনের খাবার এক পিস মাছ আর একটা আলু এটা আপনার একশো টাকা দিয়ে কিনতে হয় একটা ডিম আর একটু তরকারি আপনার এক প্লেট ভাত খাওয়াই হবে না সেইটুকু তরকারি এটা কিনতে হয় আপনার ষাট টাকা দিয়ে সরকারি খাবার শুধু ডাল আর সবজি আর রাত বেলা একটা করে ডাইট দেয় ছোট্ট একটা করে মাছের চা চাকা দেয় সেগুলো আসলে বাসে থাকার জন্য সব খাতে হয়